এবার স্বামী ও সন্তান নিয়ে সুখের ইঙ্গিত দিলেন ঢাকার সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পরিমণি ও রাজের সংসারে এই মেয়েকেই বৃষ্টি। কদিন আগেই বিচ্ছেদের সুর বাজলো তাদের সংসারে, এখন আবার হাসি খুশি তারা দুজনেই। দিব্যি সুখে শান্তিতে সংসার করছেন রাজ ও পরিমণি। সোমবার শীতের সকালে স্বামী রাজের সঙ্গে ছেলে রাজ্যের একটি মুহূর্ত ধারণ করেছেন পরিমণি নিজেই, তা আবার ফেসবুকে পোস্ট করে শেয়ার করেছেন তার ভক্ত অনুরাগীদের সাথে। ছবিতে বারান্দার মিষ্টি রোদে বাবা ছেলের একটি সুন্দর মুহূর্ত। ছবিটি ফেসবুকে পোস্ট করে পরিমণি ক্যাপশনে লিখেছেন, তারা ভিটামিন ডি খায়। পোস্ট দেখে দর্শকদের বুঝতে বাকি নেই তাদের বৈবাহিক জীবনের ঝামেলার যে অবসান হয়েছে। যদিও তারা যে এক হচ্ছেন এই খবর আগেই নিশ্চিত করেছিলেন ঢালিউডের আরেক নায়িকা শিরিন শীলা, তবে সে সময় সে তথ্যকে অস্বীকার করার পাশাপাশি ভুল বলে দাবি করেছিলেন পরিমণি নিজেই। এদিকে আগামী 20 জানুয়ারি পরিমণির সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুক্তি পাচ্ছে। আর এই সিনেমার প্রচারণায় একমাত্র ছেলেকে সাথে নিয়ে স্কুলে স্কুলে যাচ্ছেন পরিমণি। 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরিমণি ও শরীফুল রাজ, তবে খবরটি প্রকাশ করেন 2022 সালে 10 জানুয়ারি। একই দিনে ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। গত বছরের 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ ও পরি। পরিমণি ও রাজের সম্পর্কে বেশ কয়েকদিন থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। কিছুদিন আগে এই চিত্রনায়িকায় ফেসবুক পোস্টের মাধ্যমে তার সামনে এনেছিলেন, পরে জানা যায় আলাদা হচ্ছেন না তারা, একই ছাদের নিচেই আপাতত থাকছেন।